আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আজকে এ পর্বে আমি আপনাদেরকে একটি এক্সপেরিমেন্ট করে দেখাবো। তো আজকে আমি আপনাদেরকে ইলেকট্রিক চানাচুর ভাজা বা ইলেকট্রিক মুড়ি মাখা মেশিন তৈরি করে দেখাবো দর্শক মন্ডলী। তো এই মুড়ি মাখা মেশিনটি কিভাবে তৈরি করা যায় এবং এটি কিভাবে কাজ করে তা সম্পূর্ণটি দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি অনেক মজাদার এবং আকর্ষণীয়, দেখতে থাকুন। সো লেটস বিগেন। প্রথমে আমাদের প্রয়োজন পড়বে একটি হেয়ার ড্রায়ার মোটর, আর প্রয়োজন পড়বে একটি প্লাস্টিকের কৌটো। তো প্লাস্টিকের কৌটোর আমি মাঝখানে কেটে নিয়েছি, যথাযথভাবে ছিদ্র করে নিয়েছি। তো এখন আমাদের যেটি করতে হবে, আমাদের জাস্ট শ্যাফটি সুন্দর করে এর সাথে আটকাই দিতে হবে। তো এই জিনিসটা আমরা জাস্ট স্যালাইনের নলে পাবো। তো এখন আমাদের সুন্দর করে আমরা শ্যাফটের সাথে এটি আটকাই দিয়েছি দর্শক মণ্ডলী। তো তারপর আমরা ঢাকনার সাথে এটিকে আটকাই দিব। তো ঢাকনার সাথে এটিকে আমরা আটকায় দেওয়ার জন্য এর উপরে কিছু পরিমাণ আমরা সুপার গ্লু আঠা দিয়ে নিব। তো সুপার গ্লু আঠা দিয়ে নেওয়ার পরে আমরা সুন্দর করে এর সাথে ফিক্সড করে দেব দর্শক মণ্ডলী। তো দেখুন, সুন্দর করে কিন্তু আটকায় গিয়েছে আমাদের জিনিসটা আর কি। তো এখন আমাদের জিনিসটা দেখতেও অনেক ভালো লাগতেছে। তো এখন আমরা যেটি করব, আমাদের যে শিক রয়েছে বা শ্যাফ্ট রয়েছে দর্শক মণ্ডলী, এই শ্যাফ্টটি জাস্ট আমরা মাপ মতো কেটে নিয়েছি এবং সুতা কিছু পরিমাণ দিয়ে নিয়েছি, যাতে করে আমাদের জিনিসটা আর কি নড়াচড়া না করে। তো এখন আমাদের জিনিসটা শ্যাফ্টটা আমাদের বড় লাগতেছে দেখুন। তো এই শ্যাফ্টে আমি সামান্য পরিমাণ সুপার গ্লু আঠা দিয়ে এটিকে আটকাই দিয়েছি। তো এখন আমরা যেটি করব, আমরা জাস্ট এর মাথা বরাবর, শ্যাফ্টের মাথা বরাবর আর কি, আমরা একটি সুন্দর করে একটি আড়াআড়ি একটি ছোট শ্যাফ্ট সেট করে দিব। তারপর সুপার গ্লু আঠা দিয়ে দিব দর্শক মণ্ডলী। তো সুপার গ্লু আঠা দিয়ে দেওয়ার পরে আমরা যেটি করব আর কি, আমরা সামান্য পরিমাণ চিকনগুনিয়ার তার দ্বারা এটিকে একটি সুন্দর একটি আকৃতি দিব। তো মোটামুটি আমাদের মেশিন তৈরির কাজ শেষ, মুড়ি বানানো মেশিনের কাজ মোটামুটি আমাদের শেষ। তো আমরা এটিকে জাস্ট ফেটাফেটসে আমরা আটকায় দিব আমাদের প্লাস্টিকের কৌটোর সাথে। তো বাস, ওকে। তো দেখুন গাইজ, এটি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, একটা মেশিন মেশিন মনে হইতেছে, যে একটা কোনো কিছুর মেশিন। তো এখন আমরা এটিকে চেক আপ করবো। তো চেক আপ করার জন্য আমরা দেখবো যে আসলে এটি কীরকম, ঘরে এটি আগে আমরা টেস্ট করব। তো আমাদের মেশিন কিন্তু যথাযথই কাজ করতেছে দর্শক মণ্ডলী। তো তৈরি হয়ে গেল কিন্তু আমাদের মুড়ি মাখা ভাজা তৈরির একটি মেশিন দর্শক মন্ডলী। তো মেশিনটি দেখতে কিন্তু আমাদের অনেকটাই সুন্দর। তো এখন আমি যেটি করব, আমরা জাস্ট এখানে কিছু পরিমাণ মুড়ি চানাচুর এবং সরিষার তেল দ্বারা এখানে আমরা দিব, তারপরে এটা জাস্ট আমাদের মেশিনে আমরা এটাকে মিক্সড করে নিব। তো চলুন ফটাফট সে এটি কীরকম কাজ করে আমরা একটু দেখব মন্ডলী। আমি জাস্ট একটি অ্যাডাপ্টার ইউজ করছি 12 ভোল্টের, তো এখানে কানেকশন দিয়ে নেওয়ার জন্য। এ পর্যায়ে আমি মেশিনটি জাস্ট স্টার্ট করছি দর্শক মণ্ডলী। তো আমাদের যেটি সমস্যা, আমাদের জাস্ট শ্যাফটটি দেখুন আমি কি অ্যাঙ্গেলে নিয়েছি, আমাদের আগেরটা ত্রুটি ছিল। তো দর্শক মণ্ডলী, এইবার মনে হয় আমাদের মেশিনটি কাজ করবে। দর্শক মণ্ডলী দেখুন, আমাদের মুড়ি মাখা মেশিনটি কিন্তু কাজ করতে শুরু করছে। তো আমরা আরেকটি কাজ করব, আমরা শ্যাফটিকে আরেকটু অ্যাঙ্গেলে নিয়ে আসব। তো শ্যাফটিকে আরেকটু অ্যাঙ্গেলে নিয়ে আসার পরে আমরা আবারও এর ভিতরে আমরা এটিকে ফিক্সড করে দিব। তো এখন আমি জাস্ট আবারও এটিকে স্টার্ট করলাম। তো দেখুন গাইজ, এখন কিন্তু আমাদেরটা অনেক সুন্দর কাজ করতেছে এবং নিমেষের মধ্যে আপনারা এটি তৈরি করে নিতে পারেন আপনারা মুড়ি মাখা মেশিনটি। আমাদের মেশিনের নাম হইতেছে ইলেকট্রিক মুড়ি মাখা মেশিন। তো
দর্শক মন্ডলী, আমাদের এতক্ষণে কিন্তু মুড়ি মাখা তৈরি হয়ে গিয়েছে। এটি কিন্তু আমাদের জাস্ট নিমেষের মধ্যে আমাদের মুড়ি মাখা তৈরি করে ফেলতেছে বন্ধুরা। তো যিনারা মুড়ি মাখা তৈরি করেন তিনারা কিন্তু এই ইলেকট্রিক মেশিনটি ব্যবহার করতে পারেন। আপনারা যিনারা ভাজা পোড়া বা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করেন তিনারা কিন্তু এইভাবে করে কিন্তু ইলেকট্রিক ভাবে কিন্তু তিনারা এরকম মেশিন তৈরি করে নিতে পারেন। এখন আমি আপনাদের এই মুড়ি মাখাটি আমি খাওয়ায় দেখাবো আসলে এটি কিরকম টেস্ট হয়েছে। দর্শক মন্ডলী, অসাধারণ হয়েছে আমাদের এই মুড়ি মাখা। তো এই মেশিন দ্বারা আমরা অতি সহজে কিন্তু আমরা মুড়ি মাখা তৈরি করে নিতে পারি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে মতামত করে জানাবেন যে আসলে আপনাদের ভিডিওটি কিরকম লাগছে। আর হ্যাঁ, অবশ্যই একটি লাইকও দিবেন। এইরকম মজার মজার সায়েন্স ফিকশন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিবেন। বন্ধুরা, তো আজকে এ পর্বে এ পর্যন্ত বিদায় নিতেছি। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেন। দেখা হবে আবারও নতুন কোনো এক এপিসোডে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।